আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে তিনটি বিষয় জানব, তিনটি মাসআলা নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ করব যে আমরা এই তিনটি মাসআলা আমরা ধৈর্য সহকারে শুনব, কারণ শুনলে আমাদের জানা হবে আর আমরা জানলে আমরা সঠিকভাবে ইসলামকে মানতে পারবো বা পালন করতে পারবো। এই জন্য এই ভিডিওতে আমরা তিনটি মাসআলা নিয়ে, ফতোয়া নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর, সেহরি খাওয়া এটা কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি নফল নাকি মুবাহ নাকি ফরজ? অনেকেই আমরা প্রশ্ন করি বা অনেকেই আমরা জানি না যে সেহরি খাওয়া কি। সেহরি খাওয়া হচ্ছে সুন্নাত। সেহরি খাওয়া এটা কি খুবই গুরুত্বপূর্ণ? সেহরি না খেলে কি রোজা হবে না? অবশ্যই রোজা হবে। কোনো ব্যক্তি যদি সেহরি না খেয়েও সে নিয়ত করে রোজা রাখে তাহলে তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সেহরি খাওয়া হচ্ছে এটা সুন্নাহ। সেহরি খেলে এটি বরকত একটি খানা। সেহরি খেলে আমাদের শরীর সুস্থ থাকে, শরীরের মধ্যে এনার্জি থাকে, শরীরের মধ্যে শক্তি থাকে। এজন্য সেহরি খাওয়াটা সুন্নাহ। যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠতে না পারে, সেহরি না খেতে পারে, তাহলে সে ওই অবস্থাতেই নিয়ত করে সে রোজা রাখবে, এতে তার রোজার কোনো ক্ষতি হবে না, তার রোজা হয়ে যাবে। এই জন্য সেহরি খাওয়া হচ্ছে সুন্নাহ, এটা ফরজ বা ওয়াজিব নয়। দুই নম্বর, বাচ্চারা কত বছর বয়সে তারা রমাদানে রোজা রাখবে বা বাচ্চাদেরকে রমাদানে রোজা কত বছর বয়স থেকে আমরা রাখতে নির্দেশ দিব, এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। আমরা অনেকেই জানি না, বাচ্চারা রোজা থাকতে চায় কিন্তু আমরা বাচ্চাদেরকে রোজা থাকতে দিই না, কারণ বাচ্চার শরীর নষ্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। বাচ্চা যখন রোজা থাকে তখন তার মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া তৈরি হয়। বাচ্চা যখন রোজা থাকে তখন এই বাচ্চা যে রোজা থেকে যেই আমল করলো, এই আমল আল্লাহ তাআলা তার পিতামাতার আমল নামার মতো লিপিবদ্ধ করে দেন। বাচ্চা যখন রোজা রেখে তখন সে ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখে, কিন্তু যখন রোজা রাখতে দিবেন না সে কিন্তু অভ্যস্ত হবে না। যখন বড় হবে তখন কিন্তু সে আর রোজা রাখতে চাইবে না। এজন্য বাচ্চাদেরকে আপনি 7 বছর বয়স থেকে নামাজের যে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক তদ্রূপ নির্দেশ তাদের জন্য রমাদানের ক্ষেত্রে। 7 বছর বয়সে বাচ্চাদেরকে রমাদানে রোজা রাখার জন্য চেষ্টা করবেন, তাদেরকে তাকিদ দিবেন, তাদেরকে বলবেন যদি বাচ্চারা 7 বছর বয়সে তারা রোজা না রাখে, নামাজ না পড়ে, তাহলে তাদেরকে সর্বোচ্চ 12 বছর বয়স পর্যন্ত আপনি এটা তাদেরকে নসিহত করতে থাকবেন, তাদেরকে বলতে থাকবেন। কিন্তু যখন 12 বছর পার হয়ে যাবে তখন তাদেরকে নামাজ পড়ানোর জন্য আপনি কঠোরতা পথ অবলম্বন করবেন, তাদেরকে বিছানা আলাদা করে দিবেন, তাদেরকে ভয় দেখাবেন, তাদেরকে রমাদানে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন। 12 বছর যখন হয়ে যাবে তারা যেন বাসক্ত নামাজ পড়ে এবং রমাদানে রোজা রাখে এবং শরিয়াতের সমস্ত হুকুমগুলোকে মেনে নেয়, এই প্রসঙ্গে তাদেরকে আপনি অবশ্যই নসিহাত করবেন। যদি তারা না মানে তাহলে তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন আপনি করবেন, এটা ইসলাম বলছে। এই কঠোরতা অবশ্যই আপনার সন্তানকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা আপনি তার মধ্যে হিংসা করছেন এমনটি নয়, আপনি আপনার সন্তানের ভালো চান, মঙ্গল চান। এজন্য তাকে সিয়াম পালন করতে বলবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলবেন, বিশেষ করে 12 বছর বয়স যখন হয়ে যাবে তখন অবশ্যই তাকে পেশার দিবেন। 3 নম্বর, মহিলারা প্রসাব করার পর পানি ব্যবহার করে, পানি ব্যবহার করার পর এক্সট্রা কোনো কাপড় দিয়ে তাদের লজ্জাস্থান মুছতে হবে কিনা? অনেকেই বলে যদি লজ্জাস্থান না মোছা হয় তাহলে সে পবিত্র হতে পারবে না। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে? আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। পৃথিবীতে পানি যতটা পবিত্র করতে পারে, পরিষ্কার করতে পারে, অন্য কোনো কিছু এত পবিত্র করতে পারে না। তাই মা বোনরা যখন প্রসাব করে, প্রসাব করার পর তারা পানি ইউজ করে, অর্থাৎ পানি ব্যবহার করে, পানি দিয়ে তাদের লজ্জাস্থান ধুয়ে ফেলে, এতে করে নাপাকি দূর হয়ে যায়। এজন্য যে মেয়েরা যখন পানি নেয় তখন তাদের নাপাকিগুলো দূর হয়ে যায়, তারা পবিত্র হয়ে যায়। এই পানি নেওয়ার মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করেছে
এটাতেই তাদের পবিত্রতা অর্জন হয়ে যাবে। এক্সট্রা করে কোনো ন্যাকড়া অথবা কোনো তেনা অথবা কোনো কাপড় দিয়ে লজ্জাস্থান মোছা এটা খুব জরুরি নয়। তবে যদি কেউ মুছে তাহলে এটা তার জন্য উত্তম হবে, এটা ভালো হবে। তবে যদি না মুছে সে পবিত্র হতে পারবে না বা তার নামাজ পড়া যাবে না, অপবিত্র থেকে যাবে এমন কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে